हाय बंधुरा, चले सुरजित आर्ट ग्यालारी द्वितीय पर्व निये आज के आकार विषय और किछु टिप्स बोझाबो बा व्याकरण बोझाबो। तो प्रथमे बोली जारा आमार चैनलटिके एखोनो सबस्क्राइब करोनी तारा अवश्य अवश्य सबस्क्राइब कर दिओ एबं पाशे थाका बेल आइकनटिके टिपे दिओ एबं लाइक कमेंट शेयर करते भुलो ना। तो चलो जावा जाक आजके द्वितीय पर्वेर किछु जिनिस किछु टिप्स जेगुलो शिखते तोमादेर खूब काजे लागबे बा उपकृत होबे तोमरा सेई विषय देखाबो। चलो बंधुरा এখন তোমাদের আমি আজকে প্রথমেই স্কেল ছাড়া দাগ কিভাবে দিতে হয় সেই ব্যাপারটা দেখাই, ঠিক আছে। তোমরা অনেকেই ছবি আঁকো খাতা চারপাশে স্কেল দিয়ে বর্ডার টানো, ঠিক আছে, মার্জিন টানো, এভাবে স্কেল দিয়ে খাতা চারপাশে মার্জিন টানো। হ্যাঁ, এভাবে মার্জিন টেনে একটা কী করো, একটা ফ্রেমের মতন তৈরি করে নাও। অনেকেই এর স্কেল দিয়ে ব্যবহার করো, স্কেল ব্যবহার করে মার্জিন টানো, ঠিক আছে। তো মনে করো তোমার কাছে স্কেল নেই, তুমি সেই ক্ষেত্রে কী করবে, স্কেল ছাড়া অর্থাৎ স্কেল ছাড়া কীভাবে মার্জিন টানবে দেখাই। তোমরা পেন্সিলটাকে আঙুলের সাথে, এই তর্জনী আঙুল, এটা হচ্ছে তর্জনী আঙুলে, তর্জনী আঙুলের সাথে পেন্সিলটাকে এভাবে ঠিক ধরবে খাতার সাথে। এইবার আঙুলটা খাতার যে এই যে কার্নিশটা আছে, এই কার্নিশ খাতার সাথে বোর্ডটা ভালো করে সেটিং করবে, এই কার্নিশের সাথে আঙুলটা এভাবে টাচ আসবে, ভালো করে দেখানো আগে, আঙুলটা এইভাবে ঠিক টাচ আসবে, দিয়ে পেন্সিলটা শক্ত করে ধরে থাকবে। এইবার ধরে এই সোজা টানবে, এই দেখো, এই তুমি যত খুশি দাগ টানতে পারো, বড়ো ছোটো নিজের মাপ মতো পেন্সিল বাড়িয়ে নেবে। দেখো তোমার পেন্সিলের মাপ মতো তুমি বাড়িয়ে নিতে পারো, শুরুও করে নিতে পারো। তোমার তাহলে স্কেল ছাড়া মার্জিনও টানা যায়, বোঝা গেল। তুমি এভাবে খাতাটা ঘুরিয়ে নিতে পারো, যদি মনে করো খাতার চারিদিকে টানবে তাহলে সেই ক্ষেত্রে খাতাটাকে তোমাকে ঘুরিয়ে নিতে হবে, এভাবে এভাবে খাতাটাকে ঘুরিয়ে নিতে হবে, বুঝতে পারছো। তো এইভাবে তোমরা এভাবে খাতার চারিদিকে তোমরা মার্জিন টানতে পারো, মার্জিন বা বর্ডার টানতে পারো স্কেল ছাড়া। এটা হচ্ছে স্কেল ছাড়া দেখালাম, স্কেল থাকলে স্কেল দিয়েও করতে পারো, ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আচ্ছা আর একটা দেখাই, এইবার তোমরা মনে করো একটা গাছ আঁকবে, যারা একদম ছোট গাছ আঁকতে পারো না বা অন্যরকমভাবে গাছ আঁকো, তোমরা হয়তো এইভাবে গাছ আঁকো অনেকে, তোমরা এইভাবে ডাইরেক্ট গাছ আঁকো। হ্যাঁ, তো এইভাবে গাছ ডাইরেক্ট না আঁকেও অনেক রকম আরও সহজভাবে আঁকা যায়। প্রথম ধাপ যেটা গাছ আঁকার, প্রথম হচ্ছে একদম যারা ছোটো তারা এইভাবে আঁকবে, ওয়ান টু থ্রি ফোর, এই একটা আয়তক্ষেত্রের মতন চার কোণে দাগ দিয়ে নেবে, দিয়ে একদম ফার্স্ট স্টেপ, যারা একদম শিশু শ্রেণী তাদের জন্য এটা ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপে কেমন আঁকবে, এইভাবে এক দুই তিনটে ধাপে, এই হচ্ছে গাছের দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ কেমন হচ্ছে, তৃতীয় স্টেপ হচ্ছে মাঝখানে ডালটা তিনটে করে দেবে, এই হলো। এইবার এইভাবে গাছ আঁকবে, আর এর থেকেও ভালো প্রসেস আছে সেটাও আঁকতে পারো, যারা একদম আঁকা সম্বন্ধে কিছু জানো না বা বোঝো না, তারা এইভাবেও গাছ আঁকতে পারো। প্রথমে দাগ দিয়ে নেবে এই দিকে, এই দিকে, এই দিকে, এইভাবে চারিদিকে ডাল টেনে নেবে, একটা সরু ডাল করে নেবে, বুঝতে পারছো, এইভাবে একটা সরু ডাল টেনে নেবে। এইবার এর সাথে গোল টেনে নেবে, এইভাবে প্রত্যেকটা ডালের মাথায় একটা করে এইভাবে গোল গোলাকার একটু চ্যাপটা টাইপের বৃত্ত টেনে নেবে, বুঝতে পারলে। এইগুলো মুছে দেবে, টেনে নেওয়ার পরে এই যে গাছগুলো আছে, গাছের যে এটা হচ্ছে এটাকে বলা হয় আউটলাইন। গাছের তো একটা নির্দিষ্ট পরিমাপ আছে, পাতার একটা ছড়ানো থাকে, সেই পরিমাপটা আছে, সেই পরিমাপ অনুযায়ী তোমরা একটা করে চ্যাপটাকার বৃত্ত টেনে নেবে। হ্যাঁ, এটাকে বলা হয় এই যে বৃত্ত টেনে নেবে, এটা বলে আউটলাইন। এইবার এই আউটলাইন বরাবর এইভাবে পাতা আঁকবে, এইভাবে পাতা আঁকবে, বোঝা গেল। এই আউটলাইন বরাবর ঠিক এইভাবে এইভাবে ডাক গাছ করবে, আউটলাইনের বাইরে যাবে না, যা করবে আউটলাইনের মধ্যে, বুঝতে পারলে। এইভাবে এইভাবে এইরকমভাবেও গাছ আঁকা যায়। আবার আরেকটা প্রসেস দেখাচ্ছি, এইবার এইগুলোকে ডবল ডবল টেনে দেবে, সবকটাকে ডবল ডবল টেনে দেবে,
গাছটাকে ডবল করে দেবে। এই হলো গাছ, বুঝতে পারলে? আবার আরেকভাবে আঁকা যায়, এই এখানে দুটো টালো দিতে পারো বা এখান থেকে তিনটে টালো দিতে পারো। তো প্রথমে এই একটা ধাপ করলে, আবার এইখান দিয়ে আরও দুটো একটা করে ডাল তুলে দিতে পারো, এইভাবে দিয়ে এইভাবে গাছের ডালে পাতা থেকে দেবো, অনেক সময় ডাল বেরিয়ে আবার একটা ধাপ দেখায়, এইরকম এই টাইপের একটা গাছ করে দেবো, বুঝতে পারলে সবাই? তো এই গেল গাছের ব্যাপার। এইবার আসি এইবার তোমাদের আমি একটা আম আঁকা দেখাই। অনেকে আম আঁকো, ডাইরেক্ট এইভাবে আঁকো আম, এভাবে আঁকতে গেলে অনেকের হয়তো আমটা বেঁকে যায়, ঠিক মতো আঁকতে পারো না। তো সেই ক্ষেত্রে কী করবে, প্রথমেই তোমরা একটা লম্বাকার গোল এঁকে নেবে, এই ঠিক এই রকম টাইপের, এইরকম এই গোলটার শুধু এই একটা মাথায় শুধু বেঁকিয়ে দেবে, এই একটা মাথায় শুধু একটু বেঁকিয়ে দেবে, দিয়ে এই যে দাগটা আছে এই দাগটাকে তোমরা মুছে দেবে। এই দাগটা মুছে দিলেই কি হয়ে গেল, আম হয়ে গেল, সবাই বুঝতে পেরেছো? এই একটা প্রসেস আছে, আরও সহজ প্রসেস আছে, তোমরা যদি এভাবেও না আঁকতে পারো সেই ক্ষেত্রে কী করবে, একটা আয়তক্ষেত্রে বক্স করে নেবে, লম্বাতে একটা বক্স করে নেবে, এইভাবে ঠিক বক্সের ওপরে একটা আমের ডান্ডি করে নেবে। এইবার এই চারটে কোণ কী করবে, গোল করে দেবে, চারটে কোণ গোল করে দেবে, দিলাম। এইবার এইখান থেকে আবার সেই একই প্রসেস, বেঁকিয়ে দিলাম, এই হয়ে গেল আম। এইবার কী করতে হবে, এই কোণগুলোকে তোমাদের মুছে দিতে হবে, এই কোণগুলোকে মুছে দিতে হবে, বুঝতে পারলে? এই কোণগুলোকে মুছে দিলেই আম তৈরি হয়ে যাবে, এটা একটা আম আঁকার প্রসেস। আচ্ছা, আর এবার একটা আপেল দেখাই। তোমরা অনেকেই আপেল আঁকো, এরকম ডাইরেক্ট আঁকো অনেকে প্রথমে, হয়তো এইভাবে যদি আঁকতে পারো তো ভালো, যদি না আঁকতে পারো সেই ক্ষেত্রে এর থেকে সহজ প্রসেস আছে। প্রথমে তোমরা কী করবে, একটা গ্লাস যেমন হয় গ্লাস আকৃতি একটা বক্স করে নেবে, গ্লাস আকৃতি ঠিক এই টাইপের, এই টাইপের একটা বক্স করে নেবে। এইবার ঠিক এইখান থেকে একটা ডান্ডি করে নিতে পারো, ডান্ডিটা পরে করলেও হতে পারে। এইবার এই কোণগুলোকে তোমরা একটু গোল করে দেবে, এই কোণগুলোকে গোল করে দেবে, এই এই হয়ে গেল। প্রথমে গোলাকারটা আঁকবে, প্রথমে গোলাকারটা আঁকবে, এঁকে এই মাথাটা শুধু একটু ভি আকৃতিভাবে বেঁকিয়ে দেবে, এই মাথাটা হলো, দেখতে পাচ্ছ সবাই? এইবার এই মাথাটা তোমাদের এইভাবে বেঁকিয়ে দিতে হবে, এই যে ডান্ডিটা করেছো ডান্ডিটা ঠিক এইখান থেকে আসবে। এইবার তোমাদের এই চারটে কোণ মুছে দিতে হবে, চারটে কোণ তোমাদের কী করতে হবে, মুছে দিতে হবে, সুন্দর করে চারটে কোণ মুছে দিতে হবে। এবার এইখানে একটা দাগ, এখানে একটা দাগ, সেখানে আপেলের গায়ে হালকা দাগ থাকে, এই হয়ে গেল আপেল, বুঝতে পারলে? কত সহজ প্রসেসে আপেল আঁকা যায়, এভাবে আঁকতে পারো। কিংবা এই বক্স যদি না করো সেই ক্ষেত্রে তোমাদের একটু ডাইরেক্ট আঁকতে যদি যাও তাহলে কী করবে, ওপরটা মোটা নিচটা একটু সরু ডিম্বাকৃতি টাইপের একটা গোল করে নেবে। এইবার এই গোলটার পরে এইখান দিয়ে একটুখানি বেঁকিয়ে দিতে হবে নিচ মাথাটা, আর ওপরের মাথাটাও একটু রাউন্ড করে, হ্যাঁ ঠিক এই টাইপের একটা দাগ টানতে হবে, এই টাইপের তীর ধনুক যেমন হয় ঠিক সেই টাইপের, দিয়ে এই ঠিক মাঝখান থেকে তোমাদের একটা গোটা এঁকে দিতে হবে, দিয়ে এইদিকে একটা করে দাগ দিয়ে দেবে, এইদিকে একটা করে দাগ দিয়ে দেবে, মাঝখানে একটা দেখবে স্টিকার টাইপের থাকে, এই ডিজাইন করে দিতে পারো। এইবার নিচটাকে তোমাদের মুছে দিতে হবে, তো হয়ে গেল আপেল, বুঝতে পারলে? আচ্ছা, এটা গেল আপেল। এবার মনে করো একটা তাল আঁকবে, তালটা তোমরা অনেকে তাল ডাইরেক্ট আঁকো এরকমভাবে, যারা না আঁকতে পারো তারা কী করবে, অনেকে এইভাবে আঁকতে গেলে কী হয় বেঁকে যায় হাত,
এভাবে পারো না আঁকতে, সেই ক্ষেত্রে কী করবে তোমরা এক কাজ করবে, ত্রিভুজ আঁকবে, একটা একটা ত্রিভুজ আঁকবে, ত্রিভুজ সবাই ত্রিভুজ নিশ্চয়ই চেনো। এই ত্রিভুজটা আঁকার পরে এইখানটায় এই একটু বেঁকিয়ে দিতে হবে, আগের আপেলে যেমন দেখালাম ওই টাইপের একটা ডিজাইন করে নিতে হবে, দিয়ে এই নিচে একটা এইরকম ডিজাইন করতে হবে, দিয়ে এই এই হলো। এইবার এই মাথাটা আর এই মাথাটা বেঁকিয়ে দাও। এইবার এইখানটায় কী করতে হবে, সামান্য একটুখানি বেঁকিয়ে দিতে হবে, এই হয়ে গেল তাল, বুঝতে পারলে? এবার কী করতে হবে, এই কোণগুলোকে মুছে দিতে হবে, কোণগুলোকে মুছে দিতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আঁকার ব্যাকরণ, সবাই বুঝতে পারলে আশা করি, এইভাবে তোমরা শিখবে। তাহলে এই গেল তাল, বোঝা গেল? আচ্ছা, এই পার তোমরা মনে করো, আর একটা দেখাই, একটা ছাতা আঁকবে, অনেকেই ছাতা এইভাবে আঁকো, ছাতা এইভাবে এইভাবে ডাইরেক্ট আঁকো। হ্যাঁ, এইভাবে ছাতা আঁকাটা ভুল বলবো না, যদি ডাইরেক্ট আঁকতে পারো সেই ক্ষেত্রে ঠিক, যদি না আঁকতে পারো সেই ক্ষেত্রে তার জন্য প্রসেস আছে, সেই ক্ষেত্রে তার জন্য এইভাবে ছাতা আঁকে অনেকেই, ঠিক আছে, ভুল না। এইটা যদি তোমরা অনেকে তোমাদের ডাইরেক্ট আঁকতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে কী করবে, তোমরা প্রথমে একটা এইভাবে উল্টোনো বাটির আকৃতি আঁকবে, দিয়ে ভেতরে একটা আর একটা অল্প রাউন্ডের আর একটা দাগ দেবে, ঠিক আছে, তার ভেতর দিয়ে কী করবে আবার একটা দাগ দেবে, এটা এটা মনে হবে উল্টোনো বাটি। এইবার এইখান থেকে এক দুই দুটো দাগ দিলাম, এখান থেকে ছাতার হাতল বা ডান্ডিটা করে দিলাম, এবার এখানে একটা দাগ দিয়ে দিলাম। এইবার কী করবে, ঠিক এইখানে একটা ছাতার মাথায় একটা সূচালো লোহা থাকে, এবার এইখান থেকে এক দুই তিন চার পাঁচটা দাগ দিলে, পাঁচটা কি চারটে যে কটা কাঠি হলো। হ্যাঁ, আবার এইখান থেকেও এক দুই তিন চার পাঁচ ছয় এর দিলে, এবার এইগুলো এরকম করে বেঁকিয়ে দেবে, এই মাথাগুলো এগুলো বেঁকিয়ে দেবে এইরকমভাবে। আবার এখান থেকে এই এইভাবে বেঁকিয়ে দিলে, এই হয়ে গেলো ছাতা। এইবার তোমাদের এই যে আউটলাইনটা টানলাম এইটাকে মুছে দিতে হবে, এইগুলোকে মুছে দিলেই সুন্দর একটা ছাতা হয়ে যাবে। তো বুঝতে পারলে ছাতা আঁকা কত সহজ প্রসেস, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, আবার তৃতীয় পর্বে আবার নতুন নতুন কিছু দেখাবো। তো সবাই ভালো থেকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও, তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। ওকে, বাই।